কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ দিশেহারা থাকবে, কেউ কারোর উপকার করার মতো ক্ষমতা রাখবে না, স্বয়ং অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান থাকবেন এবং তারা সবাই ইয়া নফসি করতে থাকবেন। মানুষেরা অনেক নবী রাসূলের কাছে যে বলবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তারা দেখিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, কারণ তারা যার যার অবস্থা নিয়ে বেচাইন থাকবেন, অস্থির থাকবেন। অথচ আমাদের দেশে অনেক মানুষের ধারণা যে তাদের পীর কিয়ামতের দিন তাদেরকে পার করে দিবে। আছে না এরকম বিশ্বাস? আরে ভাই, আপনার পীর নিজের চিন্তা করতে করতে সেদিন বেহাল দশায় থাকবে, যেখানে নবী রাসূলরা পর্যন্ত তারা পর্যন্ত নিজের চিন্তা, নিজের পেরেশানিতে মগ্ন থাকবেন। একটা সময় থাকবে তারা নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দেখিয়ে দিবেন। সেখানে কোনো পীর কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তরাতে পারবে না। একজন ইমানদার এরকম ভয়ঙ্কর সময়ে আল্লাহর কাছে দুটি আমলের সুপারিশ আল্লাহর তরফ থেকে পাবে, অর্থাৎ ওই আমলগুলো সরাসরি আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। সে দুটি আমলের একটি হলো সিয়াম, আরেকটা হলো কোরআন। একটা হলো সিয়াম, আরেকটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আব্দ। সিয়াম এবং কোরআন এই দুইটা আমল বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আপনার এই বান্দা, তাকে আমি দিনের বেলা এঙ্গেজ করে রেখেছিলাম, ব্যস্ত করে রেখেছিলাম, যার কারণে সে সিয়াম পালন করতে গিয়ে দিনের বেলায় পানাহার বর্জন করেছে, কষ্ট হয়েছে তবুও পানাহার করে নাই। রমজানের সিয়াম সে রেখেছে, নফল সিয়াম সে রেখেছে, তাহলে সিয়ামের কারণে, আমার কারণে সে দুনিয়ার অনেক সুখ সে ভোগ করে নাই, সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। অতএব আজ আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি, তাকে মাফ করে জান্নাত দিতে হবে। আল্লাহর কাছে তার ভাষায়, আল্লাহর কুদরতে তার মুখে ভাষা হবে এবং সেটা বলার মতো একটা বস্তুতে পরিণত হবে। তার সুপারিশ হবে সিয়ামকারীর জন্য। ঠিক একইভাবে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ রাতের বেলায় আপনার এই বান্দাকে আমি ঘুমোতে দেই নাই, সে প্রতিদিন রাতে কিছু না কিছু সময় এই কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল, আমি তাকে ব্যস্ত করে রেখেছি, এজন্য আজ তার জন্য সুপারিশ আমি করব। কয়জন মানুষ আছি আমরা এই বিশাল প্যান্ডেলে যে মানুষ বলতে পারবো যে আমার জীবনের এমন কোনো রাত কাটে না যে রাত আমি এক পৃষ্ঠা হলেও কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, কোরআনকে সময় দেই না, কোরআনের সাথে আমি সময় কাটাই না, এরকম একটা রাতও আমার জীবন অতিবাহিত হয় না। এরকম বলনওয়ালা মানুষ কয়জন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির প্রতি যে কয়েকটি সবচেয়ে বড় অনুগ্রহ আছে, সবচেয়ে বড় নেয়ামত আছে, এর মধ্যে থেকে অন্যতম বড় নেয়ামত হলো আল্লাহর কালাম, কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, আমাদেরকে দান করেছেন, যেন এই কোরআন আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতার পথ প্রদর্শন করতে পারে। এটা হুদাল লিন নাস, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা বিশ্ব মানবতাকে গাইড করে সফলতার পথে, সৌন্দর্যের পথে। এই কোরআন আমাদেরকে সুখী করবার জন্য এসেছে, এই কোরআন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য এসেছে, আল্লাহর নেয়ামতের পথ সন্ধান দিতে এসেছে, সেটা দুনিয়াতেও এবং আখেরাতেও। কোরআনে হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। পৃথিবীতে বহু মতবাদ, বহু আদর্শ, বহু ইজম আছে, থাকবে। এক একটা এক এক দিকে মানুষকে যেতে আহ্বান করে। অনেক মতবাদ আছে যেগুলো বেশ মুখরোচক, শুনতে অনেক শ্রুতিমধুর, শুনতে অনেক ভালো লাগে, বাহ্যিক দৃষ্টিতে অনেক চমকপ্রদ। অথচ মানব জাতিকে কোরআনে করিম যেই পথের দিকে আহ্বান করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই পথটা হলো সবচাইতে আকওয়াম, সবচাইতে সঠিক, সবচাইতে যথার্থ, সবচাইতে সরল এবং সবচাইতে মানব জাতির জন্য উপযোগী। সেই পথের দিকেই কোরআন মানুষকে আহ্বান করে। এবং কোরআন ইমানদারদেরকে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার কিয়ামতের ময়দানে তারা পাবে এবং দুনিয়াতেও এই কোরআনকে অনুসরণ করবার জন্য সুখী এবং সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন যাপন করবে। সেই সুসংবাদ কোরআন দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জীবনে সর্বদা সর্বত্র আঁকড়ে ধরার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এই কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে যেহেতু সবচেয়ে বড় নেয়ামত, এই নেয়ামতের কদর করা লাগবে কি লাগবে না? যেই নেয়ামত যত বড়, সেই নেয়ামত সংরক্ষণে, সেই নেয়ামত থেকে উপকৃত হওয়ার জন্য তত বেশি প্রস্তুতি গ্রহণ করতে হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এত বড় নেয়ামত, এই কোরআনের অনেকগুলো প্রাপ্য আছে, অনেকগুলো অধিকার আছে, কোরআনের অনেকগুলো পাওনা আছে, কোরআনের অনেকগুলো হক আছে। আমরা অনেকে কোরআনের প্রতি ঈমান এনেছি, অনেকে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের যে হক বা অধিকার আছে সেটা অনেক মুসলমান আমরা জানি। কোরআনে কারীমের সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় পাওনা কি? এক নম্বরের কোরআনের পাওনা হলো আমাদের কাছে যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দ্বীনের একমাত্র গ্রন্থ, আল্লাহর কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বর্ণ, সব কিছু আল্লাহ তাআলার কালাম। এখানে কোনো মানুষের কোনো কথা নেই, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোনো কথা, না অন্য কোনো মানুষের কোনো কথা। জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ, আল্লাহ তাআলার এই কালাম, সেটি আমাদের পর্যন্ত এসেছে। এই মর্মে ঈমান আনা, কোরআন যে আল্লাহর কালাম সে কথার ঈমান আনা, এটা হলো কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য। একজন মানুষ সত্যবাদী, আপনি এই সত্যবাদী মানুষটাকে যদি মিথ্যুক বলেন, তাহলে তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? একজন মানুষ সৎ, তাকে আপনি যদি অসৎ বলেন, তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? ঠিক একইভাবে যে গ্রন্থটা আল্লাহর কালাম, সেটাকে যদি আল্লাহর কালাম মা না মনে করে আপনি এটাকে মানুষ রচিত মনে করেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেন, এটার ব্যাপারে আপনার মধ্যে কোনো সংশয় থাকে, তাহলে আল্লাহর এই কালামের যে প্রাপ্য, এই কালামের যে অধিকার, কোরআনের যে হক, সেটা আপনি আদায় করলেন না। অতএব কোরআনের প্রথম অধিকার হলো, কোরআনের প্রথম পাওনা হলো, কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো কোরআন যে আল্লাহর কালাম সে মর্মে মনে প্রাণে বিশ্বাস। কোরআন যদি আল্লাহর কালাম না হতো, তাহলে কোরআনের যে সমস্ত অলৌকিকত্ব আছে এগুলো অন্যান্য গ্রন্থের মধ্যেও পাওয়া যেত। পৃথিবীতে আরেকটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন না যে গ্রন্থের বিভিন্ন বর্ণনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন নির্দেশনা 1400 বছর, 1450 বছর অতিক্রম হওয়ার পরও আজও খুলবেন এবং পড়বেন, মনে হবে যে আজকের প্রেক্ষাপটে, আজকের বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, আজও মানব জাতির যে কোনো সংকটে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় কোরআনে কারীম খুললে আমরা সমাধানের পথ নির্দেশ পাই। 1450 বছর তো অনেক পরের কথা। মানুষের লেখা বই পুস্তক 50 বছর আগে, 100 বছর আগে যে বই পুস্তক লেখা হয়েছে, সেই বই পুস্তকের অনেক থিওরি, অনেক তত্ত্ব, এমনকি ভাষাটা পর্যন্ত, আপনি বাংলা ভাষায় আজ থেকে 40-50 বছর আগে যে বইগুলো রচিত হয়েছে, এই বইগুলো যদি আপনি রিডিং পড়ে যান, বাচ্চারা দেখবেন অনেকে হাসাহাসি করছে। কারণ 50 বছর আগের অনেক শব্দ, অনেক বাক্য, অনেক কথা আজকের প্রেক্ষাপটের সাথে খাপ খায় না। ঠিক না বে? ঠিক। 200-500 বছর আগের কোনো বই, সেটা পাঠোদ্ধার করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এবং অনেক তত্ত্ব, অনেক বক্তব্য, অনেক ভাষা, আমাদের বাংলা যে সাধু ভাষা, একসময় সাধু ভাষার প্রচলন প্রচুর পরিমাণে ছিল, সাধু ভাষাতেই বই পুস্তক সব লেখালেখি হতো, এখন চলিত ভাষা চলে। সাধু ভাষায় যদি এখন বই পড়া হয়, অনেক ছেলে ফেলে আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, এটা শুনে হেসে দিবে। ঠিক না বে? ঠিক। কোরআনে কারীমের মতো আরেকটা গ্রন্থ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যে 1450 বছর আগে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, যারা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন আরবি গ্রামারের এই 1450 বছরে ভাষার অন্যান্য ভাষার মতো শব্দের মধ্যে পরিবর্তন এসেছে, অনেক আধুনিক শব্দ যোগ হয়েছে, অনেক রীতিনীতিতে টুকটাক পরিবর্তন হয়েছে। আজও পর্যন্ত কোরআনে কারীমের যে গ্রামার, কোরআনে কারীমের যে অলঙ্কার, কোরআনে কারীমের যে ব্যাকরণ, কোরআনে কারীমের যে বর্ণনা, কোরআনে কারীমের যে বাকৃতি, কোরআনে কারীমের যে শব্দচয়ন, আজও পর্যন্ত পৃথিবীর সকল অ্যারাবিয়ানের কাছে মনে হবে যে যেন আজকে নাজিল হয়েছে। আপনি কোরআনে কারীমের তত্ত্ব, যত তত্ত্ব কোরআন দিয়েছে, এর একটি তত্ত্ব আপনি দেখাতে পারবেন না যেই তত্ত্ব এখন আজকের সমাজের সাথে একেবারেই খাপ খায় না, এরকম কোন তত্ত্ব দেখাতে পারবেন? এই কোরআন কারিমের অলৌকিকত্ব যদি 2, 4, 5, 7, 10 ঘন্টাও বলা যায় তো আমাদের বলা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন কারিমের অলৌকিকত্ব এটা শেষ হবে। পৃথিবীতে আরেকটা গ্রন্থ, আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই কোনো কাগজ, কোনো চামড়া, কোনো শিলালিপি, কোনো পাথর, কোনো ওয়াল, কোনো কিছুর উপর নির্ভরশীল নয় সেটা টিকে থাকা? পৃথিবীর সকল পাথর যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে লেখার জন্য একসময় চামড়া ব্যবহার করা হতো, সকল চামড়ার ব্যবহার যদি বিলুপ্ত হয়ে যায়, সকল কাগজ যদি শেষ হয়ে যায়, সকল লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, শুধু পৃথিবীতে যদি মানুষ টিকে থাকে, অন্য সমস্ত গ্রন্থ হারিয়ে গেলেও কোরআন টিকে থাকবে। আরেকটা বইয়ের নাম বলেন তো যেটা টিকে থাকবে। 300-400 পৃষ্ঠার একটা বই 500 বছর পরও সকল কাগজপত্র, সকল লেখার কালি, সবকিছু যদি শেষ হয়ে যায় পৃথিবীতে, এবং বইয়ের, কাগজের, লেখার এই সংস্কৃতি যদি পৃথিবী থেকে একসময় হারিয়েও যায়, তো সে বই হারাবে না। কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম বলতে পারবেন? শত শত বছর ধরে, সহস্র বছর ধরে মানুষের পক্ষে সংরক্ষিত আছে একমাত্র একটি গ্রন্থ, সেটার নাম কোরআনে কারীম। এটা যে আল্লাহর কালাম, এটা যে কোনো মানুষের লেখা বই নয়, এটার যে অলৌকিকত্বগুলো আছে সেগুলোর একটি একটি করে যদি আপনি জানার চেষ্টা করেন, কোরআনকে নিয়ে যে সমস্ত বই রচিত হয়েছে আপনি যদি সে সমস্ত বই পড়েন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কোরআন পাঠ এর নিয়ম, মূলনীতি, কিভাবে কোরআন পাঠ করবেন, অধ্যয়ন করবেন, এ সম্পর্কে তার একটা বই আছে। এরকম আরও বহু বই অনেক গবেষকরা লিখেছেন, সে সমস্ত বই যদি আপনি পাঠ করেন আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই কোরআন এটা কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো গবেষকরা সবাই মিলে যদি এই কোরআনের মতো কোনো কিছু লেখার চেষ্টা করে, কোরআনের মতো লেখা তো পরের কথা, আল্লাহ তাআলা এই কোরআনে প্রথম বলেছেন কোরআনের মতো আরেকটা কিতাবের কথা, এরপরে বলেছেন সবচেয়ে একটা ক্ষুদ্র ছোট সূরার কথা, এরপর আল্লাহ তাআলা এই কোরআনের একটা আয়াতের সমতুল্য আরেকটি আয়াত, এর সমতুল্য আরেকটি আয়াত কেউ আনতে পারবে না, সেই চ্যালেঞ্জ এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। 1450 বছর আগের কোন একটা আয়াত এই কোরআন এটার মতো 1450 বছর পরেও জাজ্জল্যমান এবং শাশ্বত, এটা প্রমাণ করার কোনো সুযোগ। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন ইমানদার, একজন মানুষ, তার কোরআনের প্রতি কর্তব্য হলো, প্রথম কর্তব্য হলো এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া মনোনীত দ্বীনী গ্রন্থ, এর শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, এখানে আর কারোর কোনো কথা। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এবং আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে সংরক্ষণ করছেন মানুষের পক্ষ থেকে শত শত হাজার বছর পর্যন্ত, এই পদ্ধতিতে কোন গ্রন্থ সংরক্ষণের আরেকটা প্রক্রিয়া, আরেকটা গ্রন্থ দেখানো যাবে যে এইভাবে টিকে আছে শত শত বছর? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি আমাদের প্রধান কর্তব্য, এটা যে আল্লাহর কালাম, সে বিষয়টি আমাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে ফেলার তৌফিক দান করুন। নাম্বার 2, কোরআনের দ্বিতীয় হক, দ্বিতীয় অধিকার হলো, কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো যে কোরআন শিখতে হবে, শেখাতে হবে। কি করতে হবে? শিখতে হবে, শেখাতে হবে। কোরআন যদি আপনি না শিখেন তাহলে কোরআনের প্রতি ত্রুটি করা হবে। কোরআন আপনি শিখেছেন, অন্য কাউকে শেখালেন না, তারপরও কোরআনের প্রতি আমাদের কর্তব্য আদায়ে ত্রুটি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হলেন সেই সকল মানুষেরা যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায়। মোহতারাম হাজিরিন, আমরা যারা বিভিন্ন বয়সের আছি এখানে, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে কোরআন শেখার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে বসে যান। এই যে একটু আগে যে কলেজের ছাত্র ভাইটি এসে গেলেন, তিনি জানিয়েছেন যে তিনি আমপারা পড়ছেন একজন উস্তাদের কাছে, তার উস্তাদও এখানে আছে। তাহলে আমরা বিভিন্ন বয়সে থাকলে আমার কোরআনটা কতটুকু শুদ্ধ হচ্ছে একজন আলেম, একজন হাফেজের কাছে আমি একটু চেক করে তার মাধ্যমে আমি অশুদ্ধ থাকলে সেটাকে একটু শুদ্ধ করে নেওয়া, আর শুদ্ধ থাকলে এবার কোরআন জানার দুইটা ধাপ, একটা হলো শুদ্ধ করে উচ্চারণ করে বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারা রিডিংটা, দ্বিতীয়ত হলো কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার চেষ্টা করা। কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানার, কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা জানার জন্য আপনাকে আরবি শিখতে হবে। আপনি মনে করবেন যে আরবি ভাষা আবার আমি কিভাবে শিখবো? ভাইরা আমার, কোরআনকে বোঝার জন্য কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষাকে কাস্টমাইজ করে একটা মেথড অনেক ভাইরা আবিষ্কার করেছেন এবং সেটি শিক্ষা দেন, যে খুব অল্প সময়ে মাত্র কয়েকশো শব্দ, কয়েকশো ভোকাবুলারি আপনি মুখস্থ করলে আপনি কোরআনে কারিমের 60 থেকে 70 বা 80% পর্যন্ত আপনি বুঝবেন আল্লাহ তাআলা কি বলেছেন। যেটা শেখার জন্য মাসকে মাস সময় আপনাকে দিতে হবে না। আপনি আন্তরিকতা দিয়ে মাত্র 1 মাস যদি চেষ্টা করেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে আপনি বুঝতে পারবেন। আর যখন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানবেন, সেটা বুঝে যখন তেলাওয়াত করবেন, সেই তেলাওয়াতের যে স্বাদ হবে, সেটার যে তৃপ্তি হবে, আপনি না বুঝে তেলাওয়াতে কখনো সেই তৃপ্তি হতে পারে। যদিও কোরআনে কারীম তেলাওয়াতের যে সওয়াব সেটি পাওয়ার জন্য বোঝাটা শর্ত নয়, না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে তিনিও সওয়াব পাবেন। নবী আলাইহিস সালাম আলিফ লাম মিম এই অক্ষরগুলো পড়লেও সওয়াব পাওয়ার কথা বলেছেন, অথচ এর মুরাদ, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তাহলে বোঝা গেল কোরআন না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যাবে, কিন্তু সওয়াব আহরণের জন্যই শুধু কোরআন আসে নাই। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করবার জন্য। এই কোরআন আমাদেরকে পথ দেখাবে। কি বলেছে আল্লাহ সেটা না বুঝি আমি, তাহলে পথ কোত্থেকে দেখাবে? এজন্য কোরআন বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে, শেখাতে হবে মানুষকে। আমি যা শিখেছি আরেকজনকে শেখাবো, এবং আমার যদি শেখার ঘাটতি থেকে আমি শিখব। শেখার ক্ষেত্রে আবার দুইটা দিক বলেছি, এক হলো শুদ্ধ উচ্চারণে পড়তে পারা, আর দ্বিতীয়ত হলো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সেটা জানার চেষ্টা করা। আপনি ওলামা একরামের তত্ত্বাবধানে তাফসির গ্রন্থগুলো পড়তে পারেন, তাফসিরের দার্সে বসতে পারেন। আল্লাহ যা বলেছেন কোরআনিক অ্যারাবিক যদি না শিখতে পারেন, অন্তত বাংলা অনুবাদ ওলামা একরামের অবশ্যই তত্ত্বাবধানে থেকে আপনি জানার চেষ্টা করতে পারেন। এখানে শত শত হাজার হাজার মানুষ আছেন। আমি যদি জিজ্ঞাসা করি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ দিয়েছেন, কোরআনে যেগুলো দিয়েছেন, এরকম 5টা আদেশের কথা বলতে পারবেন কে? অথবা 5টা নিষেধ কোরআনে যেগুলো আরোপ করা হয়েছে, এরকম 5টা নিষেধাজ্ঞা কোন কোন বিষয়ের প্রতি করা হয়েছে কে বলতে পারবেন? 5টা কোরআনে কারিমে বর্ণিত 5টা নির্দেশ, 5টা দৃষ্টান্ত, উপমা, আল্লাহ তাআলা অনেক উপমা কোরআনে দিয়েছেন, 5টা উপমার কথা বলতে পারবেন কে? আল্লাহ তাআলা কোরআনে বহু ইতিহাস বলেছেন, বিভিন্ন জাতির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এরকম 5টা ইতিহাস বলতে পারবেন কে? 5টা শিক্ষা বলতে পারবেন কে? আমার বিশ্বাস পুরো মজলিসের ভিতরে এই 5-5 করে মোট 20টা 4 ক্যাটাগরিতে এটা শোনাতে পারবেন এমন মানুষ একজনও পাওয়া কঠিন হয়ে যাবে। এর মানে হলো কোরআনের প্রতি আমাদের যে কর্তব্য আছে, সেই কর্তব্য আমরা বেশিরভাগ মানুষ আদায় করছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল আল্লাহর কাছে নালিশ করে বলবেন, আল্লাহ আমার জাতি মুসলমানেরা আপনার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনকে তারা মাহজুর করে রেখেছে, এই কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছে, এই কোরআনের প্রতি তাদের কর্তব্য যতটুকু ছিল সেটা তারা আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে নালিশ করেন তাহলে তার পরিণতি কি হতে পারে? অতএব কোরআনের প্রতি আমাদের কর্তব্য আমরা আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় কর্তব্য হলো কোরআন শিখতে হবে, শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। অন্য সমস্ত কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আপনি কোরআনের ছাত্র হয়ে যাবেন, সেটা তেলাওয়াতের ছাত্র হোক, তাফসিরের ছাত্র হোক, তর্জমার ছাত্র হোক, আমরা কোরআনকে সাথে রাখবো এবং তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তৃতীয়ত, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআনকে নিয়মিত পড়া, তেলাওয়াত করা। দ্বিতীয়ত বলেছি শেখা, তৃতীয়ত হলো নিয়মিত তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মানুষ দিশেহারা থাকবে, কেউ কারোর উপকার করার মতো ক্ষমতা রাখবে না, স্বয়ং অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত পেরেশান থাকবেন এবং তারা সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবেন। মানুষেরা অনেক নবী রাসূলের কাছে যে বলবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তারা দেখিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, কারণ তারা যার যার অবস্থা নিয়ে বেচাইন থাকবেন, অস্থির থাকবেন। অথচ আমাদের দেশে অনেক মানুষের ধারণা যে তাদের পীর কিয়ামতের দিন তাদেরকে পার করে দিবে। আছে না না এরকম বিশ্বাস? আরে ভাই, আপনার পীর নিজের চিন্তা করতে করতে সেদিন বেহাল দশায় থাকবে, যেখানে নবী রাসূলরা পর্যন্ত তারা পর্যন্ত নিজের চিন্তা নিজের পেরেশানিতে মগ্ন থাকবেন। একটা সময় থাকবে তারা নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দেখিয়ে দিবেন। সেখানে কোনো পীর কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তরাতে পারবে না। একজন ইমানদার এরকম ভয়ঙ্কর সময়ে আল্লাহর কাছে দুটি আমলের সুপারিশ আল্লাহর তরফ থেকে পাবে, অর্থাৎ ওই আমলগুলো সরাসরি আল্লাহর কাছে বান্দার পক্ষে সুপারিশ করবে। সে দুটি আমলের একটি হলো সিয়াম, আরেকটা হলো কোরআন। একটা হলো সিয়াম, আরেকটা হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আব্দ। সিয়াম এবং কোরআন এই দুইটা আমল বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আপনার এই বান্দা, তাকে আমি দিনের বেলা এঙ্গেজ করে রেখেছিলাম, ব্যস্ত করে রেখেছিলাম, যার কারণে সে সিয়াম পালন করতে গিয়ে দিনের বেলায় পানাহার বর্জন করেছে, কষ্ট হয়েছে তবুও পানাহার করে নাই। রমজানের সিয়াম সে রেখেছে, নফল সিয়াম সে রেখেছে, তাহলে সিয়ামের কারণে আমার কারণে সে দুনিয়ার অনেক সুখ সে ভোগ করে নাই, সেখান থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। অতএব আজ আমি তার জন্য আপনার কাছে সুপারিশ করছি, তাকে মাফ করে জান্নাত দিতে হবে। আল্লাহর কাছে তার ভাষায়, আল্লাহর কুদরতে তার মুখে ভাষা হবে এবং সেটা বলার মতো একটা বস্তুতে পরিণত হবে, তার সুপারিশ হবে সিয়ামকারীর জন্য। ঠিক একইভাবে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ রাতের বেলায় আপনার এই বান্দাকে আমি ঘুমোতে দেই নাই, সে প্রতিদিন রাতে কিছু না কিছু সময় এই কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল, আমি তাকে ব্যস্ত করে রেখেছি, এজন্য আজ তার জন্য সুপারিশ আমি করব। কয়জন মানুষ আছি আমরা এই বিশাল প্যান্ডেলে যে মানুষ বলতে পারবো যে আমার জীবনের এমন কোনো রাত কাটে না যে রাত আমি এক পৃষ্ঠা হলেও কোরআন সুন্দর করে পড়ার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না, কোরআনকে সময় দেই না, কোরআনের সাথে আমি সময় কাটাই না, এরকম একটা রাতও আমার জীবন অতিবাহিত হয় না। এরকম বলনওয়ালা মানুষ কয়জন আছে? আজ স্মার্টফোন, ফেসবুক, ইউটিউবের নেশা, যুবকদের টিকটকের নেশা, গেমসের নেশা, কার্টুনের নেশা, বিভিন্ন রকমের অ্যাপসের নেশা আজ আমাদেরকে একরকম পাগলের মতো করে দিয়েছে। আমাদের আজ অবসর সময় বলতে কোনো সময় নাই, টয়লেটে গেলেও মোবাইল আমাদেরকে ব্যস্ত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, তাহলে কোরআনের তৃতীয় অধিকার হলো কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু রমজানে নয়, সারা বছর জুড়ে আপনি পুরো দিনের ভিতরে 2-4-5 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দরকার নেই। আপনি 10 মিনিট প্রতিদিন টাইম দেন, শোয়ার আগে আপনি 10টা মিনিট। মোবাইলে আজকাল অ্যাপে কোরআন পাওয়া যায়, আপনি সেই অ্যাপ থেকে পড়েন। যে কোনো নামাজের পরে আপনি অভ্যাস বানিয়ে নেন যে প্রতিদিন ফজরের পরে আমি কোরআন এক পৃষ্ঠা পড়া ছাড়া অন্য কোনো কাজ করব না, এশারের পরে আমি কোরআন তেলাওয়াত ছাড়া উঠবো না, যে কোনো একটা ওয়াক্ত ফিক্স করে ফেলেন এবং প্রতিদিন আপনি এক পৃষ্ঠা করে পড়েন, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, কোরআনের সাথে সময় কাটান, তাহলে কোরআনের হক আদায় হবে। সারা বছর জুড়ে কোরআন একটুও উল্টান না, একটুও পড়েন না, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে কোরআনের তৃতীয় হক হলো তেলাওয়াত করা। নাম্বার 4, কোরআনের চতুর্থ হক এবং পাওনা হলো কোরআন সম্পর্কে তাদাব্বুর করা, চিন্তা ভাবনা করা। প্রত্যেকে যার যার ক্ষমতা অনুযায়ী, প্রত্যেকে যার যার মেধা অনুযায়ী চিন্তা ভাবনা করবে। যারা মুহাক্কিক ওলামা একরাম, যারা তাফসির বিশেষজ্ঞ ওলামা একরাম, তারা কোরআনের রুমুজ গুমুজ অনেক গভীরে গিয়ে তারা গবেষণা করবেন। কোরআনের প্রতি অবহেলা আমাদের সমাজে এত চরমে যে মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা যারা আছেন তাদের মধ্যেও আজ কোরআনকে নিয়ে গবেষণা বলতে যেটা বোঝানো হয় সেই গবেষণা, কোরআনের রুমুজ গুমুজ এগুলো উদ্ধার করা, এটার গভীরে প্রবেশ করা, এটার চর্চা করা, এটা যে পরিমাণে হওয়া দরকার তার ধারে কাছে আমাদের সমাজে সাধারণত হয় না। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষ কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে? তার মানে যাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে, এই হতভাগারা কোরআন নিয়ে চিন্তা করার, গবেষণা করার, ভাবার এবং কোরআনের গভীরে প্রবেশ করার তৌফিক পায় না। তাহলে আমরা যারা কোরআন নিয়ে একটু চিন্তা করার সুযোগ পাই না, আমরা কি সেই হতভাগাদের কাতারে সামিল হয়ে গেলাম কিনা একজন ইমানদার হিসেবে সে বিষয়টি আমাদের চিন্তা করা দরকার। মোহতারাম হাজরিন, তাহলে কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো তো ইনশাআল্লাহ। আপনি একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন, এটার অর্থ বুঝলেন, এটার তাফসির জানলেন, এরপর আল্লাহ তাআলা কি বলেছেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী, নিষেধ অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুপাতে আমার কি করা উচিত, এখান থেকে আমার নেওয়ার কি আছে, শেখার কি আছে, বুঝার কি আছে, সেটা আমার ভেতরে আমি সবসময় জল্পনা কল্পনা রাখবো, আমি ভাবতে থাকবো। কমপক্ষে এই পর্যায়ের তাদাব্বুর, এই পর্যায়ের অন্তত চিন্তা ভাবনা প্রত্যেক ইমানদারের জন্য আমাদের আবশ্যক। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের 4 নম্বর হক কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর, কোরআনের প্রতি আমাদের কর্তব্য হলো কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানো। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে, বিপদে পড়লে কোরআন দিয়ে তাবিজ নেওয়ায়, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করায়, সবই ঠিক আছে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করেও না, কোরআনে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে সে বেঁচে থাকেও না, এবং কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত আদর্শ, যে সমস্ত পথের কথা আমাদেরকে বলেছেন সেই সমস্ত পথেও সে চলে না, অর্থাৎ এক কথায় কোরআন অনুযায়ী আমল করে না। মনে রাখবেন, এই কোরআন এসেছেই আমাদেরকে পথ দেখাবার জন্য। যে ব্যক্তি কোরআনের পথে হাঁটবে, যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, কোরআন যেদিকে বলছে সেদিকে সে যাবে, কোরআন যেদিকে যেতে নিষেধ করেছে সেদিকে সে যাবে না। তাহলে এই কোরআনকে যে ব্যক্তি ইমামের মতো অনুসরণ করবে, এই কোরআন তার শেষ গন্তব্য হলো কিয়ামতের ময়দানে, সে আল্লাহর কাছে যাবে, সে জান্নাত পর্যন্ত যাবে। অতএব কোরআনকে যে কেউ অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কোরআনের সাথে সাথে ওই শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন। অতএব কোরআনকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, এই কোরআন আমরা যদি আমল করি আমরা লাভবান হব, আর যদি কোরআনকে আমরা পেছনে ফেলে রেখি, এটাকে যদি আমরা অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে আমরাই ধ্বংসপ্রাপ্ত হব। অতএব এই কোরআনে আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন আমরা সেগুলো অনুযায়ী আমল করে জীবনকে সাজাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 6, কোরআনের প্রতি আমাদের 6 নম্বরের কর্তব্য হলো কোরআনকে সম্মান করা, কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। কিভাবে করব? কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসাবেই কোরআনের সকল অধিকারগুলো আদায় করতে হবে, যে আমি তার প্রতি সিরিয়াস, এই জন্য আমি কোরআন অনুযায়ী আমল করছি, কোরআন আল্লাহ কি বলছে জানার চেষ্টা করছি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে কোরআনে আল্লাহ কি বলেছেন, সেই সাথে কোরআনের ব্যাখ্যার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কি আছে এটি আমি খুঁজে খুঁজে আমল করবো। এটা কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ। কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হলো আমি যখন কোরআন তেলাওয়াত করব, শুদ্ধ করে পড়ব, সুন্দর উচ্চারণে পড়ব, সুন্দর কণ্ঠ যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন সে অনুযায়ী পড়ব। কোরআন যখন আমি স্পর্শ করব, ধরে ধরে পড়ব, তখন কোরআন তেলাওয়াতের জন্য আমি পবিত্রতা অর্জন করব, ওযু করে নিব। কোরআন যখন তেলাওয়াত করব আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে পানা চেয়ে নিব, কারণ শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এজন্য শুরুতেই, অন্য কোনো আমলের শুরুতে আপনাকে আউযু বিল্লাহ পড়তে বলা হয় নাই, শুধু কোরআনে কারীম এমন একটা আমল, এর তেলাওয়াত যখন শুরু করবেন তখন আল্লাহ নির্দেশ হলো ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আল্লাহর কাছ থেকে, বিতাড়িত শয়তান থেকে পানা চাইবে, কারণ শয়তান তোমাকে কোরআন থেকে দূরে সরাবে। অতএব মোহতারাম হাজরিন, কোরআনের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করব। কোরআনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শ্রবণ করব। কোরআন তেলাওয়াত হলে কোনো হইচই করব না, এরকম কোরআনকে অন্য যে কোনো গ্রন্থের উপরে রাখবো, কোরআনের দিকে ইচ্ছাকৃতভাবে অসম্মান হয় পা লম্বা করে দেওয়া ইত্যাদি করব না। কোরআনের প্রতি সবচেয়ে বড় সম্মান, যেটি প্রথমে বলেছি, কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেটা আমার জন্য সবচেয়ে বড় পালনীয়, সেটি মাথায় রেখে সেভাবে চলা। এভাবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা কোরআনের প্রতি আমাদের 6 নম্বরের কর্তব্য। নাম্বার 7,